নমস্কার বন্ধুরা, স্মার্ট স্টাডি ফর সাকসেস ইউটিউব চ্যানেলে যাই তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি জেল পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ সম্বন্ধে দুটি বিগ আপডেট নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আমি ফেজ ওয়ান থেকে শুরু করছি। WBP কনস্টেবল যারা ফেজ ওয়ান, তো যে নিউজটা যে আপডেটটা আমি পাচ্ছি, দেখো যত সম্ভব আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে 23 নভেম্বর পর কিন্তু তোমাদের জয়েনিং শুরু হচ্ছে, এবং জয়েনিং শুরু হওয়ার যখন জয়নিং হবে তার আগে তোমাদের যখন নিজের বাড়ির থেকে তোমাদের যে এসপি অফিস যেখানে আছে নিজের নিজের জেলার সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফিস, সেখানে গিয়ে কিন্তু মনে হয় মেবি তোমাদের কিন্তু একদিন ওখানে তোমাকে ওরা রাখতে পারে। এবং সম্ভবত যে খবরটা আমি আরেকটা পাচ্ছি, সেখানে কিন্তু সমস্ত প্রার্থীদের কিন্তু একবার করোনা টেস্ট হতে পারে, এবং করোনা টেস্ট হওয়ার পর কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে ঢোকাতবে। ঠিক আছে, তো আমাদের যখন মেডিকেল হয়েছিল আমাদের জেলায়, তখন কিন্তু আমাদের মেডিকেল প্রসেস সমস্ত কিছু মেডিকেল হওয়ার পর কিন্তু চোখ, তারপরে হচ্ছে হাড়, তোমার হচ্ছে বুকের এক্সরে, তারপরে হচ্ছে ইউরিন টেস্ট, সমস্ত কিছু হওয়ার পর কিন্তু আমাদের কিন্তু করোনা টেস্টটা হয়েছিল। ঠিক আছে, আমাদের কিন্তু করোনা টেস্ট, র্যাপিড টেস্ট যেটা বলে, সেটা কিন্তু হয়েছিল। আমি জানি না তোমাদের জেলায় হয়েছে কি না, যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। তো এই ফেজ ওয়ান প্রার্থীদের জন্য এটাই আমি খবর নিয়ে এসেছি যে যখন তোমরা যাবা এসপি অফিসে, বাড়ির থেকে জয়নিং ডেট যখন পাবা, তোমাকে যখন বলবে যে তোমার অমুক তারিখে এখানে আসো, তুমি যখন যাবা তোমাকে সাপোজ ওখানে একদিন রাখতে পারে মেবি। আমি কিন্তু তোমাদের জোর গলা দিয়ে বলছি না যে তোমাদের সব জেলায় করোনা টেস্ট হবেই হবে, আমি তোমাদের বলছি যে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ঠিক আছে, তো এই আপডেটটা ছিল ফেজ ওয়ান প্রার্থীদের জন্য। আর ফেজ টু, এরপরে দেখো WBP ফেজ টু জয়নিং ডে সম্বন্ধে আমি তোমাদের একটা করে বলছি। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি, তো অনেক ছেলেপেলে কমেন্ট করে জানা যে তুমি শুধু ফেজ ওয়ানের জেনারেলদের কথা বলছো, ফেজ টু রিজার্ভ যারা রয়েছে তাদের কথা বলছো না। তো বন্ধু দেখো, যারা এরকম কমেন্ট করছো তাদের আমি একটাই কথা বলবো, ফেজ টু সম্বন্ধে এই মুহূর্তে কোনো আপডেট নেই, কিন্তু যেটা আমি তোমাদের এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে WBP ফেজ ওয়ান কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু ভিআর ও মেডিকেল শুরু হবে, এবং তোমাদের জয়নিং যেটা শুরু হবে সেটা কিন্তু এই পরের বছর থেকে শুরু হবে, 2021 সাল থেকে কিন্তু তোমাদের শুরু হতে পারে জয়নিং প্রসেসটা। ঠিক আছে, এটা ছিল তোমাদের আপডেট। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট, যেটা আমি মেইন ভিডিও করার জন্য এসেছি, সেটা হচ্ছে জেল পুলিশ জয়নিং ডেট। তো কবে ট্রেনিং শুরু হচ্ছে? দেখো আমার এখানে অনেক জেল পুলিশ বন্ধুরা আছে যারা চ্যানেলটাকে ভালোভাবে ফলো করে অনেকদিন ধরেই, তাদের একটাই কথা বলবো, দেখো জেল পুলিশ আর WBP পুলিশ বোর্ড কিন্তু সমস্ত কিছু কিন্তু একবারে হচ্ছে। দেখো ইন্টারভিউটা আগে পিছিয়ে করে হয়েছে, একসাথেই হয়েছে, ঠিক আছে, তারপর রেজাল্টও কিন্তু দুই দিন আগে পরে হয়েছে, এবং তোমাদের এখন হচ্ছে মেন কথা হচ্ছে জেল পুলিশের জয়নিং প্রসেসটা। তো যতটুকু সম্ভব খবর আপডেট আছে আমার কাছে, জেল পুলিশের কিন্তু তোমাদের ভিআর ফর্ম মানে প্রসেসগুলো কিন্তু মোটামুটি খবর সমস্ত জেলায় কমপ্লিট হয়ে গেছে। এখন একটাই তোমাদের প্রশ্ন, সেটা হচ্ছে জয়নিং কবে হবে। ঠিক আছে, তো তোমাদের জয়নিং যেটা সম্ভবত এই মাসে সম্ভবত হবে না, তোমাদের ডিসেম্বর মাস নাগাদ যতটুকু আপডেট পাচ্ছি সেটাই কিন্তু বলছি আমি। আপডেট পাচ্ছি হচ্ছে WBP পুলিশে যারা ফেজ ওয়ানে যাচ্ছে, ঠিক আছে, ফেজ ওয়ানে যখন যাওয়ার পর তারপর কিন্তু, ঠিক আছে, ডিসেম্বর মাস পড়বে যখন, তখন কিন্তু তোমাদের জেল পুলিশের জয়নিং বা তোমাদের যে ট্রেনিং সেটাই কিন্তু শুরু হচ্ছে। আমি আবারও বলছি, যারা জেল পুলিশের প্রার্থী রয়েছে, যারা এই চাকরিতে জয়েন করতে চাও, তাদের যে জয়নিং ট্রেনিং প্রসেসটা সেটা কিন্তু ডিসেম্বর মাস থেকে তোমাদের কিন্তু জয়নিং শুরু হবে। কারণ কি, তোমাদের সিট সংখ্যা খুব একটা বেশি নেই, মাত্র 816টি ক্যাপাসিটি রয়েছে তোমাদের, তো তোমাদেরও কিন্তু খুব শীঘ্রই নিয়োগ হবে, আর কিছুদিন ধৈর্য ধরো। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। যদি জেল পুলিশ রিলেটেড যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন বলার থাকে, যারা জেল পুলিশের প্রার্থী রয়েছে তারা কিন্তু ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের যারা জেল পুলিশ তাদের বলছি, তাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।